আল্লাহর হুকুমে বিয়া হয়। তালাক হয় না বউ, তালাক হলো মানুষের শয়তানি। আমি কোথায় দিয়া করব? ওল্লা কেমন আছো বউ? ভাই নাই, মকবুলের বাবার লোকে কথা কইতে গেছে। এত তাড়াতাড়ি আইব না বউ, আমার দেখা বাই কত সমাদর করলো। গুলো যাও, ঘরে ভিতরে যাও, জরি না একলা বই রয়েছে, ভাত খাইবো দুজনে মিল্লা, ভাত খাও খাবার কইছে। আপনি যান বাড়ি থেকে। হায় হায়, এটা তুমি কি কইলা? আমি আপনি হইলাম কবে থেকে? বাসর রাইতে কত আদর কইরা কত কিছু কইরা আপনার থেকে তুমিতে নামাইলাম না, তুমি সব ভুলে গেছো। তুই যাই বাড়ির থেকে হারামির বাচ্চা। তোমাকাটো তোমাকাটো স্বামীরে বাপ মা তুলা গালাগালি করলে কিন্তু আল্লাহর গজব পড়ব। আল্লাহর গজব যে কত বড় শক্তিশালী এটা তুমি জানো না সোনা। আল্লাহর গজবের মতো বোমা আমেরিকার কাছে না। আল্লাহর হুকুমে বিয়া হয়, তালাক হয় না বউ, তালাক হলো মানুষের শয়তানি। কিরে জরি, দাউনিয়া কই গেছিলি? বাড়ির তো আর একলা থাকুন যাইব না ভাই। কেন, কি হইছে? তুমি গিয়া সারো নাই আর ওই বদমাইশটি বাড়িতে হাজির। কি কি কস? কপাল ভালো, সে দাউডা আমার হাতের কাছে আসিল। দাউডা না থাকলে কি আর উপায় আসিল? আজকাল একটা বাইরের গ্রামের পোলা এসে আমাকে গ্রামে উৎপাত করে। গ্রামের কারো আশকারা না থাকলে তোরা সম্ভব না। আরেকবার আইলে আমি আর কোবাইয়াই দিব। তালাক হয়ে গেছে তো, হারামিটার মাথা খারাপ হয়ে গেছে। গ্রামের কারা কারা তার আশকারা দেয় তুমি তো জানো, মেম্বার চেয়ারম্যানদের জানাও। হ্যাঁ করে কয়ে কোনো লাভ আছে? প্রথমে সাধু সাধু ভাব দেখাইবো, তারপর দেখা যাবো নিজেই আয়েশারে উৎপাত করতেছে। কারে মোবাইল করো? সেলিম রে। হ্যালো মিজান, ক কিরম আছোস? হ্যাঁ আছি ভালোই। শরীরে বেদনা বুদনা নাই তো? না ভালোই আছি। ছোট বাবির বাপের বাড়িতে আইছি, ভাতিজিটার পরীক্ষা অলিকে খাওন লই যেতেছি। ওই ডাল পুরি আর বেগুন ভাজা খাইবার চাইছে, পোলাপের মানুষ বুঝোস না? বুঝছি, তাহলে ভালোই আছোস। হ্যাঁ হ্যাঁ আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু আমার তো ভেজাল শেষই হয় না, তুই তো দেখছোস। এক ভেজাল শেষ হইতে না হইতে আরেক ভেজালে পরন লাগে। আবার কি হইলো? ওই যে আজ জরির তালাকের কাগজ পাইছি। এটা তো বালা খবর। আরে এই খবর পাই তো ওই টিঙ্কু পাগলা কুত্ত হয়ে গেছে গা। 10 মিনিটের লেগে বাড়ির বাইরে বেরিয়েছি, এর মধ্যেই আয়েশারে জরির উৎপাত শুরু করে দিছে। কস কি? জরির হাতের কাছে দাও তাহনে রক্ষা, দাও দিয়া দাবরানি দিছে পরে গেছে গা। কি মনে হলো তো বিপদ? সেলিম কি করি কত? ব্যবসাও বাদ দেওয়া যাবো না, আবার ওরে একলাও ঘরে রেখে যাওয়া যাবো না, কি করি কত? ও গ্যারামটা জানি কি মনে, আমি বুঝলামই না। এই গ্যারামের কথা আর কইস না, একটা ভালো পোলাপ আস কিনা দেখ না, বিয়া না দিয়া তো আর উপায় দেখতেছি না। পোলা একটা পাইছি, দেহি কথা কয়ে দেখি তারপর তোর জানামো। পোলার বাড়ি কই? কোন গ্রামের পোলা ভালো নাকি? আচ্ছা খোঁজ খবর না লয়ে কি আর বিয়া দিবি? ভালো হলে দিবি, ভালো না হলে দিবি না। তুই কথা কো ভাই, তুই কথা কো। আমি তো আর এরকম খালি বাড়িতে রাখতে পারতেছি না, এরকম উৎপাত হইলে বিপদ না। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর লই তোর জানাইতেছি। আচ্ছা রাখি তাহলে, ঠিক আছে না, কোনো অসুবিধা নেই। কি কইলো সেলিম ভাই? একটা পোলার খোঁজ পাইছে, কথা কয়ে আমারে জানাইব। কোনো দরকার নেই আমার ভিয়ার, তুমি তার কোনো কথাই কানে নিও না। ব্যাককলের মতো কথা কইলে একটা চটকানা খাবি।
আমি কি সারাদিন ঘরের মধ্যে বয়ে থাকুম? আমি যদি বাড়িতে না থাকি ওই কুত্তা তোরে জ্বালাইবো না? আমার চিন্তা তোমার করণ লাগবো না, আমি সারাদিন হাতে দাউলে বয়ে থাকবো।